আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আরেকটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি যারা ফার্মেসি কাউন্সিল ঢাকা যেতে চাচ্ছেন, চিনেন না কিংবা সঠিক লোকেশনটা জানেন না, তাদের জন্য আমি গিয়েছিলাম সেখানে, তো আপনাদের জন্য ভিডিও করে শেয়ার করলাম। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কীভাবে যাবেন সঠিক নির্দেশনাটি পাবেন। আপনি বাস কাউন্টারে গিয়ে প্রথমে জিজ্ঞেস করবেন, যেখান থেকে টিকিট কাটবেন তাদেরকে জিজ্ঞেস করবেন আপনাদের বাস কি বাংলা মোটরের ওই দিয়ে আশেপাশে দিয়ে যাবে নাকি। যদি বলে হ্যাঁ যাবে, তখন তাদেরকে বলবেন আমাকে বাংলা মোটরের ওইখানে যে পথে সহজ হয় সেখানে নামিয়ে দেবেন। তখন তারা আপনাকে সেখানে নামিয়ে দিবে। নামিয়ে দিলে ওইখান থেকে, যেহেতু আপনি কাছাকাছি নেমে গিয়েছেন, তো ওইখান থেকে খুব সহজেই আপনি চাইলে যেতে পারেন। আর ট্রেনে যদি যান কমলাপুর স্টেশন থেকে, ট্যাক্সি যোগে আপনার থেকে 250 টাকা নেবে ডাইরেক্ট লিঙ্ক রোড পশ্চিম বাংলা মোটর বললে আপনাকে নিয়ে যাবে ওইখানে ফার্মেসি কাউন্সিলের অফিস। আর যারা বাসে গিয়ে বাংলা মোটর ওইখানে আপনাকে নামিয়ে দিয়েছে বাংলা মোটরের ফ্লাইওভার ওইখানে, ওইখান থেকে আপনি খুব সহজে যদি না ছিলেন রিক্সায় নিতে যেতে পারেন। রিক্সায় নিলে হয়তো 50-60 টাকা নেবে। আর যদি হেঁটে যেতে চান তাহলে আপনি না চিনলে আপনার মোবাইলের যে ডাটা চালু করবেন সেখান থেকে গুগল যে ম্যাপটি রয়েছে সেখানে লিখবেন ফার্মেসি কাউন্সিল বাংলাদেশ। আমি যেভাবে পাশে দেখাচ্ছি সেখানে ফার্মেসি কাউন্সিল বাংলাদেশ দেখতে পাচ্ছেন, চলে এসে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করলেই ওইখানে এরপর আরেকটা অপশন আসবে, সেখানে স্টার্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নিচে স্টার্টে ক্লিক যদি ছাপ করে দেন তাহলে কিন্তু আপনাকে লোকেশন রোডটা দেখাবে। আপনি ঠিক সবুজ যে দাগটি দেখাচ্ছে ওইটা ফলো করে হেঁটে চললে কিন্তু আপনি খুব সহজেই লিঙ্ক রোড পশ্চিম বাংলা মোটর পৌঁছে যাবেন। তো এটা দিয়ে আপনাদের দেওয়ার কারণ হচ্ছে যারা নতুন তারা অনেকেই আসলে ঘুরেন ফিরেন এদিকে দিকে না চেনার কারণে, তো এই গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু খুব সহজে যেতে পারবেন। লিঙ্ক রোড পশ্চিম বাংলা মোটর বললে যে কোনো গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে, যে কোনো স্টেশন থেকে কমলাপুর বলেন যেখানে বাস নামবেন সেখান থেকে নিয়ে যাবে। আর না ছিললে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের রাহাত টাওয়ারটি আমি রোডের অপোজিট থেকে করে দেখাচ্ছি, যেহেতু আপনারা নতুন তাদের জন্য। এই টাওয়ারের চতুর্থ এবং পঞ্চম তলাতে হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অফিস, সেখানে সকাল 9টা থেকে অফিস কার্যক্রম শুরু হয় এবং আপনার যাবতীয় যে কাজগুলি আপনারা সেখানে করে নিতে পারবেন। যেহেতু আপনাদের যারা ফার্মেসি কাউন্সিলের বিভিন্ন কোর্সগুলি করেছেন তাদেরকে অবশ্যই সেখানে যেতে হবে, কারণ এখানে সব কাগজপত্র অরিজিনাল কাগজপত্র জমা দিতে হয়। আমি আরেকটি ভিডিও করব যেখানে যারা সি ক্যাটাগরি কোর্স করতে চাচ্ছেন করেছেন তাদের প্রথম থেকে 32 থেকে শুরু করে যারা সার্টিফিকেট পাওয়া পর্যন্ত যে সিস্টেমগুলি যে পদ্ধতিগুলি আছে সেগুলি সব কিছু বিস্তারিত আলোচনা করব। আসলে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট 32 থেকে সার্টিফিকেট পাওয়ার জন্য অনেক কষ্টকর এবং অনেক ঝামেলার, তো আপনারা যদি আমার পরবর্তী ভিডিওটি দেখেন অনেকটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এটা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিচের তলা, এখান থেকে এখন আমরা 3-4তলা এবং 5তলার মধ্যে ফার্মেসি কাউন্সিল অফিস রয়েছে। দেখতে পাচ্ছেন নোটিশের মধ্যে এখানে 01 থেকে 13-12-83 পর্যন্ত সার্টিফিকেট তৈরি হয়েছে যারা সার্টিফিকেট পাবেন। এখানে গেলে অবশ্যই আপনাকে আপনার মূল সার্টিফিকেট যেগুলো রয়েছে অরিজিনাল সেগুলো নিয়ে যেতে হবে, ড্রাইভিং লাইসেন্স থেকে সবগুলি। তো এই সম্পর্কে বিস্তারিত যদি আরও কিছু জানার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা নক দিতে পারেন। তো আপনাদের জন্য আজকে ভিডিওটি শেয়ার করা, আমার পরবর্তী ভিডিওটি আমি A to Z প্রথম থেকে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত সব কিছু বিস্তারিত আলোচনা করব। আশা করব আপনারা পরবর্তী ভিডিওটি দেখবেন এবং আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে, কারণ আসলে এখানে পাস করার চেয়ে সার্টিফিকেট পর্যন্ত যাওয়া পর্যন্ত অনেক বেশি কষ্টকর। যারা আসলে ভর্তি হবেন কিন্তু যারা ভর্তি হয়েছেন তারা অবশ্যই আমার পরবর্তী ভিডিওটি দেখবেন, দেখলে আপনাদের আসলে অনেক বেশি উপকার হবে। তো আশা করব আপনারা আজকে বুঝতে পেরেছেন। আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।